বুধবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ত্রিপুরা প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত। রামনগর বিধানসভা কেন্দ্রের সাতবারের বিধায়ক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। 71 বছর বয়সে প্রয়াত হলেন তিনি। ত্রিপুরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরবর্তী সময়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার প্রয়াণে শোক প্রকাশ করে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার সুরজিৎ দত্তের মরদেহ নিয়ে আসা হয়েছে আগরতলায়। এমপিবি বিমানবন্দর থেকে প্রথমে ত্রিপুরা বিধানসভা, তারপর মহাকরণে নিয়ে যাওয়া হবে মরদেহ। রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানোর পর কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে সোনু দত্তের মরদেহ। তার প্রয়াণে গভীরভাবে শোকাহত আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সুরজিৎ দত্ত ছাত্রা মহিলা বিধানসভার অভিনেতা এবং সারা রাজ্যের জনপ্রিয় জননেতা এবং স্বাধীনতা ধর্মের প্রতিটি মহকুমা প্রতিটি দৃষ্টিকে অনেক ব্যক্তির আজিরা তারা উপকৃত হয়েছেন বিভিন্ন সময়। যখনই কেউ কোনো সমস্যা পড়েছে সুরজিৎবাবু ওদেরকে উদ্ধার করে রক্ষা করেছে। এবং আমি বলবো যে গরিব মানুষের যদি অন্নদাতা কেউ থাকে রাজ্যের রাজনীতি করার ক্ষেত্রে সুরজিৎবাবু সমুগা সবার প্রিয় ছিলেন। আমারও রাজনীতিকভাবে ওনার সঙ্গে অনেক রাজনীতি ছিলাম, আর পাশাপাশি পারিবারিকভাবে আমার ব্যক্তিগত অভিভাবক রাজনীতি অভিভাবক পারিবারিক অভিভাবক আমরা হারিয়েছি। আজকের দিনে আমি বলবো ভগবানকে প্রার্থনা আত্মার স্বাধীনতা পাঠিয়েছি কামনা করি এবং ওনার পরিবার পরিজন প্রতি আমার সমবেদনা রইল। এটাই আর আজকে সেই দিনে আর কিভাবে মানসিকভাবে দুঃখ পেয়েছি এবং এই অপূর্ণ ক্ষতি জলের এবং আমাদের রামনগর বিধানসভা রাজ্যের মানুষের কাছে এটা অপূর্ণ ক্ষতি। কীভাবে ওনার শেষ যাত্রাটা সম্পূর্ণ করা হবে? এখান থেকে এখান থেকে যাবে আপনার যাবে তারপর সেখানে হয়ে মহাকরণ হয়ে বিধানসভা যাবে প্রথম, এখান থেকে তারপর মহাকরণ হবে মহাকরণ থেকে সুরজিৎ দত্তের মৃত্যুতে প্রকৃত অর্থে অভিভাবকহীন হয়ে গেল ত্রিপুরা রাজনীতি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।